মানব সমাজে প্রযুক্তি হল বিজ্ঞান এবং প্রকৌশলের একটি আবশ্যিক ফলাফল। আমরা যে পৃথিবীতে বাস করি তা নিয়ন্ত্রণ করার জন্যই আমরা প্রযুক্তি ব্যবহার করি। প্রযুক্তি হল জ্ঞান, যন্ত্র এবং তন্ত্রের ব্যবহার কৌশল যা আমরা আমাদের জীবন সহজ করার স্বার্থে ব্যবহার করছি। কয়েক বছর আগেই মানুষ যেসব প্রযুক্তির কথা কল্পনাই করতে পারত না। আশ্চর্যের ব্যাপার হলো, এমন অনেক কিছুই আজ আমরা ব্যবহার করছি। তেমনি পৃথিবীতে এমন অনেক আবিষ্কার আছে যা সম্পর্কে আপনি হয়তো জানতেনই না। আজ আমরা 5টি সিক্রেট সুপার পাওয়ার গ্যাজেট প্রোডাক্ট সম্পর্কে জানব যা আপনি চাইলেও কিনতে পারবেন না। অদ্ভুত এই পৃথিবীর অদ্ভুত সব রহস্যময় তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেফ রোবট। রোবট সাধারণত একটি ইলেকট্রোযান্ত্রিক ব্যবস্থা যে যন্ত্র নিজে নিজে মানুষের কাজে সাহায্য করে এবং নানাবিধ কাজে মানুষের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করে ঠিক সেইভাবেই কাজ করতে পারে, অথবা এর কাজের ধরন দেখে মনে হবে এর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। কিন্তু রাধুনি রোবট, আপনি এই রোবটটি দেখে একদমই বিশ্বাস করতে চাইবেন না যে আপনি যা চাইবেন এই রোবটটি আপনাকে তাই বানিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। রান্নার দায়িত্ব রোবটকে দিয়ে আপনি নিশ্চিন্ত মনে অন্য কাজটি সেরে নিতে পারবেন। আপনি যদি একজন গৃহিণী আর মা হয়ে থাকেন, তবে এটি পাওয়ার জন্য আপনি মরিয়া হয়ে উঠবেন। এই রোবটটি এমন ভাবে মেটালিক হাতের মতো বানানো যে অনায়াসে মানুষের মতো করে যে কোনো ধরনের রান্না করতে পারে। এটি প্রায় 3000টি রেসিপি জানে, সত্যি বলতে, যা আপনি সারা জীবনেও করতে পারবেন না। এই সব কিছুই সম্ভব অটোমেটিক প্রসেসে। রোবটটিতে মেনু সিলেক্ট করার অপশন রয়েছে। এটি এত বেশি ব্যয়বহুল যে বাসাবাড়ির জন্য নয়। তবে হ্যাঁ, আপনি যদি রেস্টুরেন্টে ব্যবসা করতে চান, তবে হয়তো এই রোবটটি আপনারও হতে পারে। সুপার স্যুট। বন্ধুরা, বাস্তব জীবনে ভিডিও গেমস সম্ভব? অবশ্যই না। কিন্তু আপনি জানেন কি এই ডিভাইসটি আপনাকে সুপার হিরোতে পরিণত করতে পারে? আর আপনাকে কিছু সুপার পাওয়ারও দিবে। শুনেই অবাস্তব মনে হচ্ছে, তাই না? কিন্তু বন্ধুরা, এটা এমন একটি সুপার স্যুট যেটির মাধ্যমে আপনি আপনার পছন্দের ভিডিও গেমসের মজা নিতে পারবেন। এই সুপার স্যুটটি হলো বিশ্বের প্রথম পরিধানযোগ্য গেমিং প্ল্যাটফর্ম। এই খেলায় শুধু স্যুটটি পরে নেমে গেলেই হলো। খেলার জন্য কোনো স্মার্টফোন বা কম্পিউটার, ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন লাগে না। মোট 15টি গেমস আপলোড করা আছে। আর একটি স্যুট অন্য স্যুটের সাথে কানেক্টেড। সুপার স্যুটটি বিশেষ ক্ষমতায় স্বয়ংক্রিয় করা সরঞ্জাম। এটি সাংগঠনিক অঙ্গভঙ্গি প্রযুক্তি আপনাকে শক তরঙ্গ, শক্তিজনিত উৎপাদক এবং অনেকগুলো সুপার পাওয়ার তৈরির ক্ষমতা দিবে, যা কিনা আপনাকে সত্যিকারের সুপার হিরো বোধ করতে সাহায্য করবে। সপ্তাহে মাত্র 2 বার চার্জ দিলেই হবে। এক কথায়, এটি একটি অসাধারণ গেমিং সুপার স্যুট। স্যুটের মাধ্যমে একজন অন্যজনের সাথে যোগাযোগ করতে পারবে। যত বেশি আপনি খেলবেন, তত বেশি আপনি দক্ষ হয়ে উঠবেন। একটি মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি আপনার অ্যাক্টিভিটিসগুলো চেক করতে পারবেন। সবকিছুই পারফেক্ট। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্যি যে এটি এখনো বিক্রির জন্য তৈরি নয়। দ্য থার্ড থাম্ব। আপনি কি কখনো এভাবে ভেবেছেন, ইস, যদি আমার একটি অতিরিক্ত আঙ্গুল থাকতো? এই থার্ড থাম্ব অন্য আঙ্গুলগুলোর মতোই কাজ করবে, বরং আরো অতিরিক্ত কাজ করতে সাহায্য করবে যা আপনার অন্য আঙ্গুলগুলোর দ্বারা কখনোই সম্ভব নয়। এটার নামই দ্য থার্ড থাম্ব।
লন্ডনের ড্যানি ক্লোদি দ্য থার্ড থামের ডিজাইনটি তার মাস্টার্স ডিগ্রির একটি প্রজেক্টের জন্য তৈরি করেছিলেন। এটির সাহায্যে কোনো কিছু ধরা, নাড়াচাড়া করা, গিটার বাজানো, কার্ড খেলা, ফোন ধরা সহ অনেক ধরনেরই কাজ করতে পারেন। এটি কয়েকটি অংশের সমন্বয়ে সংযুক্ত। এটি আপনার দৈনন্দিন জীবনের চাহিদাগুলোকে পূরণ করবে। গ্লাইক্যাম। পুরো পৃথিবী এখন ছবি তোলার জন্য পাগল। কম বেশি সবাই ছবি তুলতে ভালোবাসে। আপনার হাতে ক্যামেরা না থাকার কারণে আপনার যা ভালো লাগছে সেই মুহূর্তকে ধরে রাখতে পারছেন না। এর সমাধান হলো গ্লাইক্যাম। এটি টোকিওর অন্যতম একটি উদ্ভাবন। যদি আপনি ভেবে থাকেন, ইস, যদি চোখের পলকেই ছবি তোলা যেত, গ্লাইক্যাম নামে এই নতুন আশাবাদী পণ্যটি আপনার এই আশা পূরণ করবে। এটি একটি স্বতন্ত্র হ্যান্ড ফ্রি ক্যামেরা যা কোনো চশমার সাথে জুড়ে দিলেই হলো, চোখ দিয়েই ছবি তুলতে পারবেন। জাস্ট চোখ পানুন আর অমনি ছবি উঠে যাবে। কি দারুণ ব্যাপার, তাই না? এটিকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম এবং দ্রুততম ক্যামেরা বলা হয়ে থাকে। এটি খুব ছোট এবং খুব সুন্দর স্মার্ট ডিজাইন করা, যে কোনো চশমার সাথে অ্যাটাচড করেই ব্যবহার করা যাবে। এটি একটি পিক্সেল সেন্সর, লিঙ্ক ডিটেকটিভ, ইন্টারনাল ব্যাটারি, 32 GB মেমোরি এবং ব্লুটুথ কানেক্টিভিটির সমন্বয়ে গঠিত। যেহেতু হাতে নিয়ে ছবি তুলতে হয় না, তাই আপনি যে কোনো সময় যে কোনোভাবে এটা দিয়ে ছবি তুলতে পারবেন। এমন ক্যামেরা কে না কিনতে চাইবে বলুন, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এটি এখনও একটি প্রজেক্ট মাত্র। হয়তো কোনো একদিন সবাইকে অবাক করে দিয়ে এটিও মার্কেটে চলে আসবে। ভাবুন তো, চোখ মারছেন আর অমনি ছবি তোলা হয়ে গেল। হা হা হা, কি দারুণ ব্যাপার, তাই না? কি ভিউয়ার্স, আপনারও চাই নাকি এমন ক্যামেরা? লেজার আয়রন ম্যান গ্লাভস। সেই ছোটবেলা থেকেই আমরা আমাদের সুপার হিরোর গ্যাজেট পাওয়ার জন্য অস্থির হয়ে থাকতাম। আমাদের একটা স্বপ্ন থাকতো, যদি আমরা সুপার হিরোর মতো এত পাওয়ারফুল হতে পারতাম। অ্যাভেঞ্জার মুভির আয়রন ম্যানের একজন জার্মানি ফ্যান এই আবিষ্কারটি করেছেন, যেটি থেকে আয়রন ম্যানের হাতের মতো লেজার লাইট বের হয়। ডেইলি 10 ঘন্টা করে প্রায় 3 সপ্তাহ লেগেছে তার এই গ্যাজেটটি বানাতে। এই প্রথম সে সুপার হিরো দ্বারা অনুপ্রাণিত হয়ে এই রেপ্লিকা ডিভাইসটি বানালেন। এটি অ্যাভেঞ্জার মুভিতে ব্যবহৃত আয়রন ম্যানের হাতে রেপ্লিকা গ্লাভস। তিনি ডুয়েল লেজারের আয়রন ম্যান গ্লাভসটি নির্মাণ করেন, যা শব্দ প্রভাব এবং একটি সেল ইজেক্টর দ্বারা পরিপূর্ণ। এটিতে 3টি পাওয়ারফুল ব্যাটারি রয়েছে, যা কিনা লেজার লাইটে পাওয়ার সাপ্লাই করে থাকে। 2টি লেজারের মধ্যে একটি হল লাল, অন্যটি হল ব্লু। প্রকৃতপক্ষে এটি একটি শীতল চার্জিং আপ শব্দ তৈরি করে, আর এটি পাম লেজারের আবর্তিত 5টি উজ্জ্বল এলইডি এর রিং তৈরি করে দেয়। এটা অনেক কিছুতেই আগুন ধরাতে সক্ষম, যেমন বেলুন, সসেজ রান্না করা ছাড়াও অনেক কিছু। আপনাকে এটা দিয়ে খেলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চোখ এবং মানুষের গায়ে না লাগে। আপনি যদি এটা কেনেন, তবে আপনি নিজেকে আয়রন ম্যান ভাবতে শুরু করবেন। আপনিও চাইলে এটা কিনতে পারেন, তবে এজন্য অবশ্যই আপনাকে এর চড়ামূল্যের ব্যাপারটি মাথায় রাখতে হবে। অদ্ভুত অ্যাক্টিভ এই 5টি গ্যাজেটের মধ্যে আপনার সবচেয়ে কোনটি বেশি ভালো লেগেছে? আমার তো ভাই ক্যামেরাটি চাইই চাই, আপনার কোনটি? অদ্ভুত অদ্ভুত রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন, বেল আইকনটি ক্লিক করুন, আর আমাদের নতুন নতুন ভিডিও দেখুন সবার আগে। আপনি কি ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। আমাদের ভিডিওটি আপনার খুব বেশি ভালো লেগে থাকলে লাইক দিন। আপনি চাইলে আমাদের ভিডিওটি আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপেও শেয়ার করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।